আৰু সদায় নিজৰ কাৰণে পারফেকশনত কাম কৰিবা। আমি বহুতো কাম বেলেগৰ কাৰণে কৰো, এটা স্টেটাস সিম্বল যে কিমান আমাৰ লৰাটোই 98 পাইছে। কম্পিটিশন আনৰ লগত নহয়, তাৰপিছত আমাৰ লগে লগে কম্পিটিশন হয় কি অমুকৰ ঘৰৰ লৰাটো কিমান পাইছে, মই তেতিয়াই ছেটিছফাইড যে মই আনতকে বেছি পাইছো। শ্রেষ্ঠ নহবা সর্বোত্তম হবা, দুটার মাজত পার্থক্য আছে। আমার টেনশন টু লড়াটুই মেডিকেলত পাইছেন নাই তাতকে বেশি টেনশন যে উচ্চৰৰ ঘৰৰ ছোৱালীজনীয়ে যাতে মেডিকেলত পোৱা নাই সেইটোৰ ওপৰ নজৰ দিব লাগিব। বহু অভিভাবক এনেকুৱাও আছে যে মেডিকেল পঢ়াবয়ে ক'ৰবাত নাম নুশুনা প্ৰাইভেট ইনস্টিটিউট ডোনেশ্যন চনেশ্যন দি মেডিকেল পঢ়াই থাকে, তাৰমানে কি ক'বলৈ আমাৰ মেডিকেল কৰি আছে বাহিৰত। সদায় নিজে নিজে পারফেকশনটা বিচারি, বা কোনোৱে নেদেখিব পাৰে, কোনোৱে নুশুনিব পাৰে, ডাঙৰ কথা নহয়, নিজক কেতিয়াও ফাঁকি নিদিবা। এগৰাকী জার্মান ভাস্কর আছিল, ভাস্কর জানালে যে মূর্তি বনায়, তেওঁ এটা মূর্তি বনালে আর মূর্তিটো একাখৰিয়া কৰি সেম মূর্তি আৰু এটা বনাবলৈ তেওঁ ট্রাই করলে বা মূর্তি বনাই আছিল, তৈয়াৰ কৰি আছিল। এজন মানুহে কলে আপুনি এই সেম মূর্তিটো, একে ধরনের মূর্তি আপুনি ইতিমধ্যে তৈয়াৰ করলে, আপুনি আকৌ সেম মূর্তিটো কিয় তৈয়াৰ কৰি আছে? কৈছে কারণ এটা আছে। বোলে কওকচোন কি কারণ? বোলে এই মূর্তিটোর নাকত অকণমান সমস্যা এটা আছে, অকণমান মোৰ মিষ্টেক এটা হৈছে। কৈছে এই মূর্তিটো কত লাগিব? বোলে 15 ফুট ওপৰত লাগিব। বোলে আপুনি পাগল নেকি? বোলে কিয়? 15 ফুট ওপৰত ইমান ডাঙর মূর্তিটো থাকিব, নাকত থকা সেই সৰু ডিফেক্টটো কোনে দেখিব? কিয় আপুনি সেই এই সৰু কামটোৰ বাবে আপুনি আৰু এটা মূর্তি তৈয়াৰ কৰি আছে? তেতিয়া মানুহজনে কলে কোনেও হয়তো নেদেখিব পাৰে, কিন্তু মই দেখিম, মোৰ অন্তৰাত্মাক মই মিছা ক'ব নোৱাৰিম, দ্যাট ষ্টেচু ইজ ডিফেক্টিভ। সো যিয়ে তোমালোকে সফলতা অর্জন নকৰা কিয়, আনৰ বাবে নকৰিবা, নিজৰ বাবে কৰিবা, নিজে ছেটিছফাইড হবলৈ কৰিবা যে মই ইমান নম্বৰ লাভ কৰিছো, ইমান নম্বৰৰ মই যোগ্য। এই ধৰণৰ কথা তোমালোকে আগবাঢ়িবা। দীপক শর্মার ভিডিও সমূহ নিয়মিত রূপে পাবলৈ দীপক মোটিভেটর চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর বেল আইকন প্রেস করিবলে নাপাহৰিব।